কক্সবাজারের রেল স্টেশন উদ্বোধন এই অঞ্চল সফর সারা দেশের মানুষের স্বপ্নকে হার মানিয়েছে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বলেছেন আইনজীবীদের জীবনের সর্বক্ষেত্রে আইন মেনে চলার মন মানসিকতা তৈরি করতে হবে। বিএনপির জামায়াতে নাশকতা ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে 19টি স্থানে কাল শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ। গত 15 দিনে মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় এ পর্যন্ত 48টি মামলায় 700 জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার করেছে বলে দাবি বিএনপি। চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি ও প্রতারণা করার দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 5 দালাল গ্রেপ্তার।